আমরা অনেকেই একটি সুন্দর জীবন পেতে বা জীবনের কোনো সমস্যা সমাধানে নিয়মিত হনুমান চালিসা পাঠ করে থাকি, কিন্তু আমরা আমাদের অজান্তেই হনুমান চালিসা পাঠের সময় কিছু ভুল করে থাকি। অনেকেই অনেকদিন ধরেই হয়তো হনুমান চালিসা আপনারা পড়ছেন, কিন্তু আপনারা আপনাদের আশানুরূপ ফল হয়তো পাচ্ছেন না। অনেকেই অনেক বছর ধরে হয়তো পাঠ করছেন, কিন্তু তার কাঙ্ক্ষিত ফল আপনারা হয়তো এতদিনেও পাননি। আপনার হয়তো হনুমানজির ওপর ভক্তিতে কোনো কমতি নেই, তাও আপনি ভাবছেন আপনার ভুলটি ঠিক কোথায় হচ্ছে। এবার আপনাকে একটি প্রশ্ন করি, হনুমান চালিসা পাঠের সময় আপনি কোনো ভুল করছেন না তো? আপনার হনুমান চালিসা পাঠের সময় পদ্ধতিগত ভুল কিছু আপনার হয়ে যাচ্ছে, হয়তো এই ভুলগুলো খুব ছোট ছোট, কিন্তু পাঠের সময় হয়তো এই পদ্ধতিতে আপনার কিছু ভুল হচ্ছে। আমরা এই ভিডিওতে হনুমান চালিসা পাঠের মোট 11টি ভুল নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি ভুল আপনারা খুব ভালো মতো লক্ষ্য করুন। এই ভুলগুলো করে থাকলে পরে খুব তাড়াতাড়ি আপনি শুধরে নিন, দেখবেন হনুমান চালিসা পাঠ করে খুব তাড়াতাড়ি আপনি আপনার ফল পাচ্ছেন। হিন্দু ধর্মের বিভিন্ন রহস্য জানতে ও বিভিন্ন দেবদেবীর মৌলিক মন্ত্র জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা দিচ্ছি, আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জীবনের দর্শন বদলে দেবে। আসুন তাহলে এক এক করে দেখে নিই কোন 11টি ভুল আপনাদের শুধরতে হবে। হনুমান চালিসা পাঠের প্রথম ভুল হলো, আপনারা ময়লা বা অপরিষ্কার কাপড় পরেই আপনারা হনুমান চালিসা পাঠ করতে বসে পড়েন। আপনারা অবশ্যই একটি পরিষ্কার কাপড় পরিধান করে হনুমান চালিসা পাঠ করতে বসবেন, যদি সম্ভব হয় স্নান করে হনুমান চালিসা পাঠ করবেন। দ্বিতীয় ভুলটি হলো, আপনারা মেঝেতে বসেই হনুমান চালিসা হয়তো পাঠ করে বসেন, এটি একটি মস্ত বড় ভুল। হনুমান চালিসা পাঠ করবার সময় অবশ্যই লাল আসনে বসে পাঠ করবেন। এবার আসি তৃতীয় ভুলে, আমরা হনুমান চালিসা দ্রুত পাঠ করবার জন্য অনেক ভুল উচ্চারণ করে ফেলি। এই ভুল উচ্চারণ এড়ানোর জন্য দেখে দেখে আস্তে আস্তে পাঠ করুন। নির্ভুল উচ্চারণে হনুমান চালিসা পাঠের ভিডিও আমাদের এই চ্যানেলেই রয়েছে, আমরা তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চতুর্থ যে ভুল, এটি হয়তো আমরা অনেকেই করে থাকি। হনুমান চালিসা পাঠ করবার জন্য আমরা হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত গড়গড় করে পাঠ করি, আমরা এর অর্থ না বুঝেই এর পাঠ করে থাকি। হনুমান চালিসা পাঠ করবার সময় আপনি অবশ্যই এর অর্থসহ পাঠ করবেন। এর প্রতিটি লাইনের আলাদা আলাদা মানে আছে, আছে তার আলাদা আলাদা গুরুত্ব। অর্থসহ হনুমান চালিসা আমাদের এই চ্যানেলেই রয়েছে, তার লিংক আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আসি পঞ্চম পয়েন্টে, যদি কোনো বিশেষ উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ শুরু করেন তাহলে অবশ্যই মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবেন। আমরা যে ভুলটি করে থাকি, আমরা জানি না আমরা যে কোনো দিন এই পাঠ শুরু করে থাকি, কিন্তু মঙ্গলবার বা শনিবার যদি আপনি শুরু করেন তার আলাদা একটি ফল পাওয়া যায়। এবার আসি সিক্স পয়েন্টে, হনুমান চালিসা পাঠের উদ্দেশ্য যেন কারো ক্ষতি করার উদ্দেশ্য না হয়, তাহলে আপনাকেই কিন্তু চরম পরিণতি এর ভুগতে হবে। কোনো দিন কারো ক্ষতির উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করবেন না। সপ্তম যে ভুল, বা বলতে পারি ভুল ধারণা, তা হচ্ছে ঠিক কতবার হনুমান চালিসা পাঠ করা উচিত। বলে রাখি, হনুমান চালিসা কতবার পাঠ করবেন তা নির্ভর করে ঠিক আপনার ওপর। তবে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, যেমন চাকরি পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো ফল লাভের জন্য, এই রকম যদি কোনো কারণ হয়, তাহলে দিনে 7 বার বা 41 বার আপনার সময় অনুযায়ী হনুমান চালিসা পাঠ করতে পারেন। আমরা অষ্টম যে ভুলটির কথা বলবো, সেটা হলো, আমরা হনুমান চালিসা পাঠ শুরু করার আগে কেউই রামজির নাম স্মরণ করি না। আপনারা হনুমান চালিসা শুরু করবার আগে অবশ্যই রামজির নাম স্মরণ করে তবেই হনুমান চালিসা পাঠ শুরু করবেন। আমাদের নবম ভুল, আমরা কখনোই পরিষ্কার মনে হনুমান চালিসা পাঠ করতে বসি না। মন শুদ্ধ আর পরিষ্কার রাখুন হনুমান চালিসা পাঠের সময়। মনে রাখবেন, হনুমান চালিসাতে একটি চৌপাই রয়েছে, সেটি হলো এই রকম, মহাবীর বিক্রম বজরঙ্গী
কুমিতি নিবার সুমতিতে সঙ্গী, অর্থাৎ হনুমানজী যাদের মনের উদ্দেশ্য খারাপ তাদের সঙ্গে থাকেন না। আপনি অবশ্যই শুদ্ধ মনে হনুমান চালিসা পাঠ করতে বসুন। এবার আসি 10 নম্বর ভুলে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভুল যা অধিকাংশ পাঠকই করে থাকেন। হনুমান চালিসার শেষ চৌপাইতে বলা রয়েছে, তুলসী দাস সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহটেরা। এই চৌপাইটি পাঠ করবার সময় আপনি তুলসীদাসের জায়গায় নিজের নাম নিন, অর্থাৎ আপনার নাম যদি শ্যামল হয় তাহলে এইভাবে পাঠ করবেন, শ্যামলজি সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহটেরা। এবার আসি 11 নম্বর অর্থাৎ শেষ ভুলে। আমরা হনুমান চালিসা পাঠ শেষ করার পরই আমরা সেখান থেকে উঠে পড়ি, কিন্তু আপনি হনুমান চালিসা পাঠ শেষ করবার পর অন্ততপক্ষে 10 মিনিট ধ্যান করবেন। এই ধ্যান করবার সময় আপনি ভাববেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছেন, আপনি জীবনে খুব খুশি আছেন। আপনি সেই ধ্যানের মধ্যে মনে মনে একটি ছবি তৈরি করার চেষ্টা করুন যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে ঠিক কীরকম অনুভব করছেন। মনে করুন আপনি চাকরি পাওয়ার জন্য হনুমান চালিসা পাঠ করছেন নিয়মিত। আপনি চিন্তা করুন চাকরি পাওয়ার পর আপনার অনুভূতিটা ঠিক কীরকম হবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সঙ্গে কীরকম ব্যবহার করছে, কীরকমভাবে আপনাকে বাহবা দিচ্ছে বা আপনাকে শাবাশি দিচ্ছে। এই সমস্ত পজিটিভ চিন্তাগুলো করুন। আপনি এইভাবে হনুমান চালিসা পাঠ করুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছেন। মনে রাখবেন এই কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা হলেন হনুমানজি, আর ওনার কৃপা পাওয়ার রাস্তাও ওনার মতোই সরল। একটু ভক্তি ভরে সরল মনে ওনাকে ডাকলেই ওনার কৃপা পাওয়া যায়, আর ওনাকে আরাধনার সহজ রাস্তা হলো সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ। আশা করি হনুমান চালিসা পাঠ করবার সময় যে সমস্ত ভুল আপনি করছিলেন সেগুলো আপনি আর আগামী দিনে করবেন না এই ভিডিওটি দেখার পর। আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন খুব তাড়াতাড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।